ইয়াত ইমার্জেন্সি গার্ড এফালে এম্বুলেন্স আছে আর আজি মই লৈ গেছো এখন পাওয়ারফুল মেশিন অ্যাডভেঞ্চার 390। বাইক লাইনার এফালে মোর ফার্স্ট বাইক আর এফালে বাকি আছে গোটেকটা এফালে এই দুখন এক্সট্রা বাইক আছে বাকি তো গোটে দেখা পাইছে গোটেকটা কেটিএম আর আমার ইমার্জেন্সি গার্ডে এফালে অ্যাম্বুলেন্স আছে আর আজি মই লৈ গেছো এখন পাওয়ারফুল মেশিন অ্যাডভেঞ্চার 390। এখন সাইড ভাইজর কেটা নাই এইটো কারণে অলপমান প্রবলেম হবো পারে। ওকে অল রাইট আর রাইট লিড টু লৈছো মই। ওকে 1 2 3 ফ্লেগ অফ হয়ে গেল। ওকে এখানে পেট্রোল কম আছে হলব আগত গিয়ে পেট্রোল ভরাব লাগবে আর এখন সাইড মিরর কেটা নাই সেখানে মোর অলপমান প্রবলেম হবো পারে যেহেতু রাইট টু লিড টু মই লৈ আছো সাইড মিরর কেটা থাকলে এটলিস্ট এনেকে এনেকে আর মানে ঘুরে থাকবে না লাগে আর তেতিয়া সাইড মিরর গম পাই যাম কোন কিমান ডিস্টেন্সত আছে। কি হলো? আচ্ছা আচ্ছা জাস্ট রখাব দিলে। ওকে ও স্যার রাইড আছে আমার অফিসিয়াল রাইড কেটিএম ইন্ডিয়ার কেটিএম ইন্ডিয়ার পরা অফিসিয়াল রাইড আছে। হ্যাঁ গ্রুপ হয় অফিসিয়াল হয় সব। সব নম্বর প্লেট আছে গাড়ির অবস্থা আছে গুটি কেটা থ্যাংক ইউ স্যার।
গরম অলপ আছে এখানে অলপমান দিগদার লাগিছিলে কারণ রাইডিং গিয়ার পিঁধি গরমের এনেক রখি আর একচুয়ালি আমি যাব উলাইছিলো কোরবার রাইড এটা তাতে যদি স্টার্টিংতে যদি এনেকা হয় তো ভাল না লাগে একফালেরপরা চাব গেলে ভালো হয় যিজন স্যার আসলে পুরা ভালদরে ডিউটি করে আছে কোব লাগবে সেইটা এটা স্যালুট দিব লাগবে আপনাদেরকে তো গমে পাই আজকাল বাইক সাইকবিলা বহুত চুরি হয়ে আছে ডেইলি ডেইলি ইয়ারপরা তারপরা নতুন নতুন বাইক কিছু মানে এনেকা হয় শোরুমেরপরা যা চুলাইছে এসপ্তাহতে চুর হয়ে গেছে সেইটা হিসাবত যদি চাব যাও আমি তো এই বহুতখিনি ভাল নিজের ডিউটি পুরা রুল এন্ড রেগুলেশনত করে আছে এটা সেইবিল কথা বাদ দিও ধুনিয়া রাইডর এনজয় করো রাইডটোর মজা লো সোকে গাইজ গোটেকটা একলগ ধরে ললো এটা ধুনিয়া লাইন আপ করে ললো এটা ধুনিয়া উলাই দিও আর আজি বহুত মান্থর পাছত এনেক রাইড উলাইছো লাস্ট ওলাইছিলো কেটিএমর ফালেরপরা 26 জানুয়ারি তারপর আজি উলাই আছো আগতেতো কেটিএমর ফালেরপরা তো বহুত অরেঞ্জ রাইড উলাইছিলে কিন্তু কোভিডর কারণে মাজতে টোটালি এইবিলাক সব রাইড বন্ধ হয়ে গেছিলে এটারপরা আকৌ আগতরে রাইড স্টার্ট হয়ে যাব সেখানে চ্যানেলটি যদি নতুন গাইছে আর যদি কেটিএম লভার হয় হার্ট এটা দিয়ে যাব কমেন্ট বক্সত তেতিয়া গম পাই যাম কেটিএম লভার কিমান কেহিনি আছে আর আপনাদেরকে তো গমে পাইছে একদিন অসমত পুরা ভয়ঙ্কর গরম হয়ে আছে একদিন সেইকাৰণে ব্লগিং শ্বুট করার অলপমান প্রবলেম আছে ব্লগবিলাক লেট লেট আহি আছে মই যেতিয়া লে লাডাখত আছিলো মই তেতিয়া তো পুরা ফুল জশমা আছিল আপনাদেরকে লে লাডাখ রাইডর ইমানখিনি সাপোর্ট করেছে ইমানখিনি মরম করেছে ঘর গিয়ে আকৌ ডেইলি ব্লগ স্টার্ট হয়ে যাব কিন্তু এতিয়া এই গরমের কারণে অলপমান ডেইলি ব্লগটোত প্রবলেম হয়ে আছে এতিয়াৰপৰা এনেকুৱা কৰিব লাগিব ডেইলি ব্লগ শ্বুট কৰিম কিন্তু দুপৰীয়া নহয় পাৰিলে মৰ্ণিং টাইমত নহ'লে ইভিনিং টাইমত যিমান পাৰো মৰ্ণিং টাইমতে শ্বুট কৰিম কাৰণ মৰ্ণিং টাইমত উঠিলে এটা ভাল হয় গোটেই দিনটোৰ কাৰণে পজিটিভ এনাৰ্জি পাই যাওঁ সেইকাৰণে মৰ্ণিং মৰ্ণিং ৰাইড ষ্টাৰ্ট কৰিম মৰ্ণিং মৰ্ণিং ব্লগ শ্বুট কৰিম ডেইলি ব্লগ আহিয়ে থাকিব এতিয়া মই অলপমান পিছত আহিছোঁ সিহঁতক আগত যাব দিছোঁ কারণ মই যদি আগত থাকো অনলি মোৰ ফ্রন্টৰ ভিউটো দেখা পাব বাকি বেক সাইডৰ ভিউখিনি দেখা নাপাব কিমান কেখন বাইক আছো কেনেকে গৈ আছো এইবিলাক দেখা নাপাব সেইকাৰণে মই এতিয়া অলপমান পিছত আহি গৈছোঁ আজি আমাৰ লাইন আপটো মিলাই নাই লাইন আপটো মিলাব লাগিব অলপমান আগত গৈ অলপ আগত মিলাইছিল আকৌ উল্টা পুল্টা আহি গ'ল আর মই যে আপোনালোকক লাস্ট ভিডিওত কৈছিলোঁ মই আপার আসাম গৈ আছো কিন্তু আপার আসামটো দুই দিনমানৰ কাৰণে পোষ্টপন কৰি দিলোঁ কাৰণ গমে পাইছে ইমানে গরম সেইকাৰণে এতিয়া আৰু গরম প্লেছত যাব মন নাই সেইকাৰণে ভাবি আছো অলপ অসমৰ বাহিৰৰ ঠাণ্ডা প্লেছবিলাকত যাওঁ অসমৰ বাহিৰৰ কণ্টেণ্ট দিওঁ যেতিয়া উইণ্টাৰ ছিজন হৈ যাব তেতিয়া ভাবি আছো একেলগে অল আসাম ৰাইডে কৰি দিম বুলি গোটেইখিনি আৰু এইফালৰ পৰা কোকৰাঝাৰ গোৱালপাৰা এটা ৰাউণ্ড হয় পুৰা এইফালে শিৱসাগৰ লখিমপুৰ একদম অৰুণাচল বৰ্ডাৰলৈকে নহ'লে এতিয়া এনেকুৱা হৈ যাব যদি আপাৰ আসাম যায় আকৌ লোৱাৰ আসামৰ ভিতৰৰ প্লেছবিলাক থাকি যাব আধুৰা হৈ যাব সেইকাৰণে ভাবি আছো উইণ্টাৰ যেতিয়া ছিজন আহিব ঠাণ্ডা ঠাণ্ডা তেতিয়া গোটেই অল আসামটোৱে কভাৰ কৰিম একলগত চকে গাই পাই গ'লোঁ জাগিৰোড আৰু এতিয়া লৈ লওঁ ৰাইট ছাইড সেইকেইটা গমে পোৱা নাই আমি ক'ত গৈছোঁ সেইকাৰণে চিধা গুচি গৈছোঁ মোৰো অলপ কনফিউজ লাগি গ'ল যিটো লোকেশ্যনত আমি গৈ আছোঁ বহুদিন অহা নাছিলোঁ সেইকাৰণে অলপমান কনফিউজ লাগি গ'ল চকে গাইছ আমাৰ ইয়াতে অলপমান ফটো চলিছিলে এতিয়া আৰু ওলাই দিওঁ ইয়াতে ইমানে গৰম ৰখিব নোৱাৰোঁ আৰু তাকে পূৰা চাল পচ দি আছে তাকিয়া গানটো গাই দে আমাৰ আপি উই উই বল বল নোৱাৰি আৰু ইমান গৰমত ৰখি থাকিব সেইকাৰণে ওলাই দিওঁ আৰু বহুত বেয়াকৈ গৰম লাগিছে বাই বাই আমাৰ ইউটিউবৰ ফেমিলি মেম্বাৰ লগ পাই গৈছিলোঁ ইয়াতেও ভাল লগা ভাল লাগে এনেকৈ লগ পালে তো আপোনালোকে যদি দেখা পায় মাত দি দিব এই গরমতে আমার অবস্থা টোটালি বেয়া করেছে একদম এনার্জি নোহা হয়ে গেছে সেইকাৰণে অলপ আগত যাও রিসর্টত সোমাও তাতে ধুনিয়াকৈ রেস্ট লো তাতে লাঞ্চটো করলো পুরা দুর্বল করেছো দুর্বল সেইকাৰণে যিমান পাৰো পানি খাই আছো আপোনালোকে এনেকুৱা গরমত যদি ক'ৰবাত ওলাই যায় যিমান পাৰে পানি খাব নহলে অবস্থা বেয়া হৈ যায় সোকে গেছ আমি রিজর্টের পর আহিলো ইয়াতে হয়েছে এটা লাস্ট ফটো শুট আর এই ভিডিও ইয়াতে এন করছো যদি ভিডিওটা ভাল লাগছে লাইক করবো কমেন্ট করবো আর যদি চ্যানেলটা নতুন গেছে সাবস্ক্রাইব করবা